স্বাগত জানাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশেষ বুলেটিনে। সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইস্তাম্বুলের বৈঠকে ইউক্রেনের সামরিক অভিযানে লাগাম টানার অঙ্গীকারের পরও চেরনিহিভে হামলা করেছে রুশ সেনারা। চেরনিহিভ অঞ্চলের গভর্নর হতাশা প্রকাশ করে বলেন, সামরিক তৎপরতা কমানোর প্রতিশ্রুতি মানছে না মস্কো। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইস্তাম্বুলে খুব আশাব্যঞ্জক কিছু বলা হয়নি বা এমন কোনো সাফল্য অর্জিত হয়নি যা লঙ্ঘন করা হয়েছে। মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে সামরিক কার্যক্রম কমানোর আশ্বাস দিয়েছিল রুশ প্রতিনিধি দল। তখনই রাশিয়ার এই ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্দেহ প্রকাশ করে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে সামরিক তৎপরতা কমানোর রুশ ঘোষণার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা নয়, কাজের ওপর বিশ্বাস করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ সেনা প্রত্যাহারের ব্যাপারটি বিভ্রান্ত সৃষ্টিকারী হতে পারে। চলমান যুদ্ধ ইস্যুতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি আলোচনার বৈঠকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে সামরিক তৎপরতা কমানোর ব্যাপারটি জানায় রুশ কর্তৃপক্ষ। বলা হয়, পারস্পরিক আস্থা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যতক্ষণ পর্যন্ত তা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তা বিশ্বাস করবে না যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের এক মুখপাত্রও জানিয়েছেন, কথার চেয়ে কাজ দিয়েই রাশিয়াকে বিচার করবে যুক্তরাজ্য। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া চলমান যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত দেশটির উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কোনো কথা হতে পারে না বলেই মনে করেন তিনি। রুশ সেনা প্রত্যাহারের বিষয়টি গুজব হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন কূটনীতিকরা। ইউক্রেনে ক্রেমলিনের যুদ্ধ অবসানের লক্ষ্যে হবে এই আলোচনা। আশাবাদের সুর দিয়েই তুরস্কের ইস্তাম্বুলে শেষ হয়েছে রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধি দলের সংলাপ। তবে এতে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে কিনা এ নিয়ে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরা। কেউ বলছেন এটা রাশিয়ার দিক থেকে উত্তেজনা প্রশমনের শুরু, আবার অনেকে বলছেন পশ্চিমাদের প্ররোচনা ইউক্রেন কৌশলে এড়িয়ে না গেলে পরিস্থিতি কখনোই শান্ত হবে না। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। মঙ্গলবারের আলোচনায় কিয়েভের আশেপাশে সামরিক অভিযান সীমিত করার কথা বলছে রাশিয়া, আর ইউক্রেন বলছে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তারা জোট নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে। আর এটি এখন পর্যন্ত এক মাসের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সবচেয়ে বড় অগ্রগতি। তাই এই সংলাপকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক কিরিল রোগব। তবে কেউ আবার ইউক্রেনকে নিরপেক্ষ নীতিতে অটল থাকার পরামর্শ দিয়েছেন। তারা মনে করেন পশ্চিমাদের প্ররোচনা থেকে ইউক্রেন বের হয়ে আসতে না পারলে যুদ্ধ বন্ধ হবে না। যুদ্ধ চালিয়ে যাও, আমরা পাশে আছি, অর্থ অস্ত্র সেনা পাঠাচ্ছি, এমন অতিরঞ্জিত নানা আশ্বাস দিচ্ছে পশ্চিমারা। পশ্চিমাদের এসব কৌশলের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে ইউক্রেনের মানুষ। এটি বিশ্ব অর্থনীতিকেও ধ্বংস করছে। এটা মূলত পশ্চিমাদের রাশিয়া ও ইউক্রেনকে নিঃশেষ করার চেষ্টা। তাই ইউক্রেনকেও কৌশলী হতে হবে, বের হয়ে আসতে হবে এই বেড়াজাল থেকে। যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের সাবেক ফেলো রাষ্ট্রবিজ্ঞানী গ্রিগরি গুলসুপ মনে করেন এই সংলাপ থেকে প্রকৃত কোনো ফলাফল আসবে না, কেননা সংলাপ প্রক্রিয়ায় বরাবরই নিজেদের অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছে দুপক্ষই। ইউক্রেনে যুদ্ধের মধ্যেই চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর চীনে এটি তার প্রথম সফর। বুধবার এই খবর জানিয়েছে রয়টার্স। আফগানিস্তান ইস্যুতে দুটি বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ল্যাভরভ। এছাড়াও অংশ নেবেন পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরাও। কাতার ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অতিথি হিসেবে অংশ নেবেন বৈঠকে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেবেন ল্যাভরভ। এই বৈঠকের আয়োজন করা হয়েছে চীনের টুনশিতে। সম্প্রতি চীনে করোনার প্রকোপ বাড়ায় আনহুই প্রদেশের নিরিবিলি প্রাচীন এই শহরটিকেই বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে।
মস্কোর ওপর টানা নিষেধাজ্ঞা আরোপ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের কার্যকর ও যৌক্তিক পথ নয় বলে মনে করে চীন। মঙ্গলবার সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিওর সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন মনে করে কেবল শান্তিপূর্ণ বৈঠকের প্রচেষ্টাই কূটনৈতিক মধ্যস্থতা ও সংকট মোকাবিলায় সম্ভাবনা তৈরি করতে পারে। ওয়াং ই আরও বলেন, নিষেধাজ্ঞা মহামারীর পর বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে, সেই সঙ্গে সংকট আরও প্রকট হবে। সুইস পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংঘর্ষ গত 70 বছরে ইউরোপে সবচেয়ে গুরুতর যুদ্ধ। এটি অর্থনীতির পুনরুদ্ধার, বিশ্বায়ন ও বহুপক্ষবাদে নেতিবাচক প্রভাব ফেলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গেল শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে দেয়া বক্তব্যে পুতিন ক্ষমতায় থাকতে পারেন না তার এমন মন্তব্যে তুমুল সমালোচনার মুখে পড়েন বাইডেন। এর জেরে দুঃখ প্রকাশের প্রশ্ন ওঠে। তবে মঙ্গলবার তিনি নিজের মন্তব্যের সমর্থনে অবস্থান ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, পোল্যান্ডে করা মন্তব্য থেকে তিনি পিছু হটছেন না। বাইডেনের দাবি, তিনি রাশিয়ায় ক্ষমতার পরিবর্তনের ডাক দেননি, ইউক্রেনে পুতিনের নৃশংস হামলায় নিজের নৈতিক ক্ষোভ প্রকাশ করেছেন মাত্র। এবার হিমালয়ে রাশিয়ার পর্বতারোহীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের রুশ অভিযানের জেরে নেপালের প্রতি আহ্বান জানিয়েছে কিয়েভ। তবে এবারের বসন্ত মৌসুমে 9 জন রুশকে হিমালয়ে আরোহণের অনুমতি দিয়েছে কাঠমান্ডু, এমন খবর দিয়েছে বিবিসি। বলা হয়, গত 21 মার্চ ভারতের রাজধানীতে নেপালি দূতাবাসের কাছে এ বিষয়ে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে, যদিও নেপালি দূতাবাসের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই বিষয়ে কোনো নোট পাননি। এই ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশেষ বুলেটিনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।